প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের বাকি সাবজেক্টগুলোর সম্পূর্ণ নির্ভুল উত্তর পেতে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা চলে যাবে। আমি একটি মাত্র লিংক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত বিষয়ের উত্তর কিন্তু পরপর পেয়ে যাবে, কোথাও খোঁজার একদম দরকার নেই। তো চলো আমরা ভিডিওটিকে শুরু করি। তো তোমরা দেখতেই পাচ্ছ একের দাগের কী প্রশ্ন দেওয়া হয়েছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। 1.1 বলছে ছন্দে বাঁধা, উত্তর হবে অপশান খ রাত্রি দিন। 1.2 এর প্রশ্ন লক্ষ্য করো, জীবন হবে ড্যাশ, শূন্যস্থানে হবে কি, অপশান ঘ লিখবে পদ্মময়। 1.3 এর প্রশ্ন, দিন দুপুরে ড্যাশ ডাকে, শূন্যস্থানে কি হবে, উত্তর লিখবে অপশান খ একটা পাখির ডাকে। তাহলে এমসিকিউ তোমাদের হয়ে গেল। এবার চলে আসো আমাদের দুয়ের দাগের। দুয়ের দাগে তিনটি প্রশ্ন এবং তিনের দাগে আরও তিনটি প্রশ্ন এবং চারের দাগে কিন্তু একটি প্রশ্ন যার মান হচ্ছে 5। তো চলো উত্তরগুলো আমরা দেখে নিই। দুয়ের দাগে দেখে নাও, বলছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। তো চলো 2.1 এর যে প্রশ্নটি দিয়েছে, বলছে ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন, উত্তরটি দেখে নাও। ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন। চলে আসো আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 2.2 এর প্রশ্নটি বলা হয়েছে ছন্দ শোনা যায় না কো, কখন ছন্দ শোনা যায় না। তো উত্তর তোমরা এইভাবে লেখো, মন্দ কথায় দ্বন্দ্বে মেতে থাকলে এমন কি মন সংযোগ না ঘটালে প্রকৃত ছন্দ শোনা যায় না। 2.3 চলে এসো, কেউ লেখেনি আর কোথাও, কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছে, তো উত্তরটি লক্ষ্য করো, নদীর স্রোতের ও যে আপন ছন্দ আছে তা কবি উপলব্ধি করে এ কথা বলেছেন। চলে আসো আমাদের তিনের দাগের যে প্রশ্নগুলি দিয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 3.1 এর যে প্রশ্নটি বলছে মনের মাঝে জমবে মজা, মনের মধ্যে কিভাবে মজা জমে ওঠে, উত্তরটি তোমরা লক্ষ্য করো, প্রকৃতি ও প্রাণের বহি অন্তজগৎ ছন্দময়, মন ও কান পেতে শুনলেই ছন্দের গতি প্রকৃতি অনুভব করা যায়, চিনে নেওয়া যায় ছন্দ সুরের সংকেত, সমগ্র ভুবনটাকে সঠিকভাবে ছন্দ বজায় রাখলে মনের মাঝে জমে ওঠে আনন্দ বা মজা। 3.2 এর যে প্রশ্নটি দেখে নাও, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে, উত্তরটি তোমরা দেখো, আমাদের সমগ্র বিশ্বজগৎ ছান্দিক গতিতে এগিয়ে চলেছে, প্রকৃতি ও প্রাণের মধ্যে ছন্দ তার আপন গতিতে চলছে, আমরা যদি মন ও কান পেতে সঠিকভাবে ছন্দটাকে চিনে নিতে পারি তাহলে পদ্য লেখার কাজটিও সহজ হয়ে উঠবে। 3.3 এর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, চিনবে তার ভুবনটাকে, কিভাবে ভুবনকে চেনা সম্ভব হবে, তো উত্তরটি তোমরা দেখো, সকল ছন্দ যারা কান পেতে ও মন দিয়ে শুনবে তারাই ভুবনটাকে সঠিকভাবে জানতে পারবে, চিনতে পারবে, কেননা সমগ্র বিশ্ব চরাচর ছন্দে তালে গতিশীল, প্রকৃতি ও প্রাণের ছন্দটা যদি ধরতে না পারা যায় তাহলে ভুবনটাকেও চেনা শক্ত হয়ে ওঠে। চারের দাগের প্রশ্নটি লক্ষ্য করো, নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো, বলছে কিচ্ছুটি নয় ছন্দহীন, ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো, তো উত্তরই তোমরা এইভাবে লেখো,
প্রখ্যাত কিশোর সাহিত্যিক অজিত দত্ত তার ছন্দে শুধু কান রাখো কবিতায় জীবন ও প্রকৃতির সব কিছুর মধ্যেই যে তিনি ছন্দ খুঁজে পেয়েছেন তা অতি সহজ ও সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। যেমন ঝড় বৃষ্টিতে জ্যোৎস্না রাতে দুপুরবেলার পাখি ডাকে, নিঝুম রাতের শিশির ডাকেও তিনি ছন্দ খুঁজে পেয়েছেন। নদীর কল কল ধ্বনিতে, মোটরগাড়ি ও রেলগাড়ির চাকার শব্দ, নৌকা জাহাজের ভেসে চলার তালে তালে, ঘড়ির কাঁটার অবিরাম ঘুরে চলা এবং দিন ও রাত্রির আসা যাওয়ার মধ্যেও নিজস্ব একরকমের ছন্দ তিনি খুঁজে পেয়েছেন। কবি কবিতার শুরুতেই আমাদের বিশেষভাবে জানিয়ে দিয়েছেন যে মন্দ কোথায় মন না দিয়ে দ্বন্দ্ব ভুলে মন সংযোগ স্থাপন করলেই সঠিক ছন্দ অনুধাবন করা যায়। তো এই ছিল তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও এবং বন্ধুদেরকে সাহায্য করতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।